ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না। ওটিটিতে রেকর্ড করলেন ঢালিউড কিং শাকিব খান। এতদিন যারা বলেছিল শাকিবের দর্শক মহল অশিক্ষিত রিক্সাওয়ালা, তাদের মাথায় হাত। সুপারস্টার শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমা ওটিটি প্ল্যাটফর্মেও সর্বকালের সেরা সিনেমা। সব তত্ত্ব সহ ভিডিওটিতে আলোচনা করব। যারা এখনও আমার কথাটি বিশ্বাস করেননি অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকুন, এবং যারা নতুন দর্শক চ্যানেল কিংবা পেজ যেখানেই হন না কেন ফলো কিংবা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। ওটিটি প্ল্যাটফর্মের সর্বকালের সেরা সিনেমা প্রিয়তমা, জানালেন ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ। কি এখনও বিশ্বাস হয়নি, গত 20 ঘন্টা আগে বায়োস্কোপের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়, সেখানে লেখা মাত্র 40 ঘন্টায় 1 কোটি, আর প্রথম 18 দিনেই 5 কোটি প্লাস। দেশের ওটিটি ইতিহাসে এমন হয়নি কখনো। সর্বকালের ইতিহাস ছাড়িয়ে মাত্র 18 দিনে 5 কোটি প্লাস স্ট্রিমিং পেয়ে প্রিয়তমা এখন দেশে সবার শীর্ষে। শাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বায়োস্কোপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন হয়তো সবারই বিশ্বাস হয়েছে, একসময় অনন্য মামুন বলেছিল শাকিবের দর্শক শুধু সিনেমা হলের, ওটিটিতে শাকিবের দর্শক নেই। নবাব LLB মুক্তির পর তার মুখ থেকে এমন কথা শোনা গিয়েছিল, কিন্তু বর্তমানে তিনি নিজেই দাবি করেন নবাব LLB সুপারহিট সিনেমা। বিভিন্ন ইন্টারভিউতে অনন্য মামুন বলেন নবাব LLB ব্যবসা সফল সিনেমা, নবাব LLB সিনেমাটি সুপারহিট হয়েছিল। আরে ভাই, আজ সেই শাকিব হ্যাটাসরা কোথায়? আপনারা একসময় বলেছিলেন শাকিবের দর্শক অশিক্ষিত, একজন অশিক্ষিত কি মোবাইলে পেমেন্ট করে মুভি দেখতে পারে? ভাবতেই অবাক লাগে, ওটিটি ইতিহাসের সবচেয়ে কম সময়ে 1 কোটি মিনিট ভিউ অর্জন করা সিনেমা প্রিয়তমা, মাত্র 40 ঘন্টায় 1 কোটি মিনিট ভিউ, ভাবা যায়। আরেকটি রেকর্ড হলো মাত্র 18 দিনে 5 কোটি প্লাস মিনিট ভিউ। এখনও পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে 5 কোটি প্লাস মিনিট পাওয়া কোনো প্রথম প্রজেক্ট হলো প্রিয়তমা। যারা এখনও প্রিয়তমা সিনেমাটি দেখেননি অবশ্যই দেখে ফেলুন মাত্র 18 টাকা দিয়ে বায়োস্কোপ অ্যাপ থেকে। প্রিয়তমা সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন ইদিকা বাউল, প্রযোজনা করেছেন ভার্সেটাইল মিডিয়া থেকে আরশাদ আদনান, পরিচালনার দায়িত্বে ছিলেন হিমেল আশরাফ। তো বন্ধুরা, প্রিয়তমা সিনেমার এই আপডেট নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদিও আপডেটটি পুরনো, গতকাল রাতের একটু ব্যস্ত থাকার জন্য আপডেটটি দিতে পারিনি কালকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গেই থাকার জন্য।